তো আমি নাই তো আজকে আবার তোমাদের মাঝে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নানাজিকা ব্লগ তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং আমরা দেখতে এসেছি আজকে চড়ক মেলা আমরা আজকে পৌঁছে যাব আর সুদীপ্তার ভগবানকে প্রচুর চালাবো তো তোমরা থাকো আমাদের সাথে দেখতে থাকো আর মজা নিতে থাকো তো আমরা মেলাতে পৌঁছে গেছি ইতিমধ্যে দোলবাড়ির এটা চড়ক আর ওই যে চড়ক গাছ আর মেনলি মেলাতে প্রচণ্ড আছে ক্রাউড প্রচণ্ড ভিড় আর এদিকে আমরা এসেছি তিন চারজন বন্ধু মিলে আমি দেবরত সামনে কটা আছে তো সামনে দেখাচ্ছি আজকে এখানে চড়কি ঘুরছে আর আরে তোরা যাচ্ছিস কোথায় টান তোমাদের টান কোথায় আমাদের সিঁড়ি তোরা এদের মধ্যে দেখা যাচ্ছে আরে এই আমাদের ভগবান কিসিটা মেরে দিল আমার ভুল হয়ে গেছে আমাদের উত্তম দা আর এই আমাদের ডিমের নেতা নেতা চলে এসছে আর আমরা একটুখানি দেখি যেতে পারি নাকি ভিতরে ভিতরে দেখি যেতে পারি নাকি দেখে তো দেখতে পাচ্ছ কিরকম প্রচুর লোক এসছে এত লোক এখানে কোনো সুযোগই নেই ভিতরে যাওয়ার মতো অনেকটা ভিতরের দিকে চলে এসছি আমরা আর ওই যে দেখতে পাচ্ছ এইভাবে সন্ন্যাসীদেরকে ঝুলানো হচ্ছে পিঠে ভগবান কি করছে দেখো ভগবানের কাজই আলাদা আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি ভগবানের খুব পছন্দ হয়েছে জিনিসটা এই এখানে একটা ড্রোন উঠছে এই ড্রোনটা ভগবানের পছন্দ হয়েছে ভগবান বলছে যে ওটা ঢিল মেরে পাড়া যায় কিনা আর ইতিমধ্যে আমাদের চড়ক ঘোরা শুরু হয়ে গেছে চড়ক ঘুরছে এই যে আর ওখান থেকে সন্ন্যাসীরা বাতাসা নিয়ে উঠেছে বাতাসা ছড়াতে ছড়াতে যাচ্ছে স্পিডে পুরোপুরি স্পিডের উপরে বসি উঠিয়ে এইভাবে ঘোরানো হচ্ছে এটা প্রচণ্ড বড় মেলা এটা হচ্ছে দোলবাড়ি দোলবাড়ি আর এই যে স্কুল দোলবাড়ির মেন যেটা আমরা উদ্দেশ্যে এসেছিলাম সেটা আমরা দেখতে পেয়ে গেছি টাইম মতো এসেছি তো ইতিমধ্যে পার্ক শেষ হয়ে গেছে আর চড়কটাকে থামানো হচ্ছে আর সবাই এখন ওকে ধরে একটুখানি সাপোর্ট দেবে যাতে ও পিঠে কম লাগে তো আমরা একটুখানি মেলার দিকে ঘুরবো বাকি ছেলেগুলো দেখি কোথায় কে কি যায় মেলা মেলা ঘুরে তারপরে আবার বাড়ির দিকে যাব আর চড়ক এখানেই শেষ তোমরা কিছু বলবো ওই এক প্যাক এক এক প্যাক না এক পাক তো প্যাক বলছে হয়ে গেছে তো ভগবান ভগবান এতক্ষণ ধরে এই চড়ক থেকে শান্তি পায়নি আর সামনে হচ্ছে পানিকালির পাশে মাছ দিয়াতে এখন হচ্ছে চড়ক হচ্ছে তো প্ল্যান হচ্ছে মেলাটা বাদ দিয়ে আমরা ওই মেলাতে যাব ওই তো বলতে বলতে আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি মাছ দিয়ার মাঠের পাশে আর এখন আমরা যাচ্ছি মাছ দিয়ার মাঠে সব এই যে ছেলেপিলে সব গ্যাংস্টারের মতো একটা একটা করে যাচ্ছে যেন সব মাতাল একটা আর মেন মাতাল হচ্ছে এই যে আমাদের ভগবান তো আমরা প্রায় গুটি গুটি পায়ে পৌঁছে গেছি মাঝদিয়ার মাঠে ওখান থেকে দেখলাম চড়ক এখন দেখবো মাঝদিয়ার মাঠের চড়ক তো বলতে বলতে আমরা মাঝদিয়ার মাঠে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে মোটামুটি ভিড় আছে তো মেলায় অনেকক্ষণ ধরে ঘুরছি ঘুরতে ঘুরতে একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে মেলার যতটা ভিড় আছে তার থেকে অর্ধেক মানুষ ভিড় আছে এইদিকে চলো দেখি এইদিকে কী আছে কিসের জন্য এত ভিড় তো এখানে এসে দেখলাম মোটামুটি ওই চড়কি টাইপের আছে চড়কিটা ঘোরাচ্ছে যেখানে বাঁধবে সেই জায়গায় টাকা বেলাতে পারলে সেই টাকাটা ডবল করে দেবে আর এখানে এই ধরনেরই খেলা হচ্ছে তাছাড়া কিছুই না আর ওই জন্যে এখানে এত ভিড় মোটামুটি মেলা যতটা ভিড় আছে ততটা এখানেও ভিড় আছে তো আমরা ছিলাম মেলার মধ্যে থেকে আবার বেরিয়ে এসেছি কেন বেরিয়ে এসেছি মেলায় গেছিলাম লস্যি খেতে লস্যি পেলাম না প্রচণ্ড গরম ভেবেছিলাম লস্যি খাবো লস্যি পেলাম না গেলাম একটু সুশুরি খেতে সেটাও পেলাম না লাস্টের মেলার থেকে বাইরে এসে একটা দোকান থেকে এখন ওই যে পেপসি কিনা হলো পেপসি খাওয়া হবে
এদিকে ভগবান কি বলছে? আরে ওগুলো অটো চালাবে নাকি না অটো? ওই যে অটোর পাশে সব ছেলেপেলে দাঁড়িয়ে রয়েছে, ওরা যাচ্ছে অটোটা চালাবে, ড্রাইভ করবে ওরা। ওই অটো এসেছিলাম আমরা এমন ভাবে দখল করে বসে আছে। বাবার অটো, বাপের অটো। আমাদের মধ্যে যে মানে টিম লিডার নেতাদা, নেতাদা এখন দু ঘর পেয়ে নিল, কি পিচ্ছে না? হ্যাঁ, নেতার পরে আমাদের উত্তম দাদা, উত্তম কুমার, উত্তম কুমার এখন হচ্ছে দুটো কিলো। আর মিডিলে আমাদের পোদ্দার, ওর টাইটেলটা পোদ্দার, কেউ খারাপ মনে করবেন না, কারোর কিছু করে না। আমাদের পোদ্দার দাদা, পোদ্দার এদিকে ঘুম ঘুরা, পোদ্দার কেটে ভোটটা দিয়ে দেবেন, সমীর পোদ্দারের ভাইপো এটা। আর বাকি আমাদের ভগবানকে তো সবাই চেনেই, ফেমাস ব্যক্তি লোক, ভগবান ব্যক্তি মানুষ। আর বাকি আমাদের এই যে সবার ধরে বেড়াচ্ছে। তো আমরা গেছিলাম একটুখানি এই পেপসি খেতে গিয়ে আস্তে আস্তে দেখি একটা রাউন্ড হয়ে গেছে, আর সেকেন্ড রাউন্ড ওইদিকে এই যে ঘুরছে সেকেন্ড রাউন্ড। তো সেকেন্ড রাউন্ড দেখাচ্ছি এখানে ঘোরানো হচ্ছে, সেম জিনিস ওখানে আমি যেটা দেখেছো সেম এখানেও সেরকম একইভাবে ঘোরানো হবে। আর বাকি দেখাচ্ছি কীভাবে ঘুরছে ওটা। ও চলো ঘুরতে ঘুরতে চলে এসছে আমাদের মধ্যে। এই যে সে বলেছিলাম আমাদের মুকুন্দনগর ঘাটের সময় গেছিলো আমাদের মনোজবাড়ি, মনোজবাড়ি চলে এসছে, মনোজবাড়িকে একটুখানি দেখিয়ে দিলাম। আর বাকি এদিকে এই যে চলছে পুরোপুরি চলে আসছি। চলো আমি ফুচকা খাওয়ার কথা বললাম দেওয়া, ঠিক আছে? আর ও বলছে যে আমি একটু হালকা শুনতে পারলাম, ফুচকা খাওয়ার কথা বললি নাকি? মানে কোন লেভেলের ছাঁচড়া ওইদিকে সিদ্ধিত আর নেতা, ওদেরকে বলা হচ্ছে যে আই ফুচকা খেতে যাবো। আর সারা এদিকে এদিকে কিছু একটা দেখে ফেলেছে, যার জন্য ওরা ওইদিকে আর যাচ্ছে না। তো বুঝতেই পারছো ছেলেদের ঘাপড় না কোথায় নেতা। তো ফুচকা খেতে চলে এসেছি অমরদার ফুচকার স্টল। ফুচকা ফুচকা বাটি আমরা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, ভগবান আমি দেবরত, আর এদিকে আমাদের নেতা সুদীপ্ত পোদ্দার, পোদ্দার মহাশয়। আর ফুচকা তো আমাদের দিচ্ছে না, বাটি হাতে ধরিয়ে রেখে দিয়েছে। ওদিকে কি পার্সেল করে যাচ্ছে, তো করে যাচ্ছে, তো করে যাচ্ছে তখন থেকে। দেখা যাক কখন ফুচকা দেয়। আর ফুচকার জন্য ভিড় দেখো কত, তো ফুচকা হাতে লাইন দিয়ে রেখেছে, স্পেশাল ফুচকা অমরদার স্পেশাল। তো আমরা মাত্র ফুচকা মুচকা খেয়ে আসলাম, অমরদার স্পেশাল ফুচকা। আর এদিকে মেলা প্রায় শেষের দিকে, ওই যে সব কিছু বন্ধ বন্ধ প্রায়। আর এদিকে মঞ্চে হয়তো কোনো রকম অনুষ্ঠান অনুষ্ঠান হতে পারে, তো আমরা এখানে বেশিক্ষণ আর দাঁড়াবো না। আর যদি এখানে ব্লগটা শেষ করছি, যদি ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিও যেটা আসছে সেটা খুব ইন্টারেস্টিং ভিডিও, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।